হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বিএসএনএল কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, বিএসএনএল কোম্পানি তাদের 4G সার্ভিসটাকে ভারতের মধ্যে লঞ্চ করতে চলেছে, কিন্তু একটা এমন সেগমেন্ট আছে যেখানে এতদিন পর্যন্ত বিএসএনএল কিন্তু কিং ছিল। যদিও রিসেন্টলি জিও এবং এয়ারটেল বিএসএনএলকে পিছনে করে দিয়েছে, কিন্তু বিএসএনএল চেষ্টা করছে তাদের পূর্বে গ্লোরিটাকে আবার এখানে স্থাপন করা, এবং এর জন্য বিএসএনএল কোম্পানি কিন্তু খুব সুন্দর অফার এখানে আপনাকে প্রোভাইড করছে। এবং আজকের এই ভিডিওতে আমি যে সেগমেন্টের কথা বলছি আপনাকে, সেটা হচ্ছে বিএসএনএল এর ভারত ফাইবার সেগমেন্ট। এখন এই ভারত ফাইবার সেগমেন্ট বিএসএনএল এর মধ্যে খুবই ইন্টারেস্টিং সেগমেন্ট, কারণ এখানে মার্কেটের মধ্যে সব থেকে কম দামে কিন্তু ব্রডব্যান্ড সার্ভিস আপনাকে প্রোভাইড করে। কেবলমাত্র 249 টাকা থেকে ব্রডব্যান্ড প্ল্যান স্টার্ট হয়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি যে প্ল্যানটা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে 699 টাকার প্ল্যান। কিন্তু এই যে 699 টাকার প্ল্যানটা আপনি এখানে নেবেন, সেখানে আপনি একই প্রাইস পয়েন্টে কিন্তু দুটো বেনিফিট পাচ্ছেন। মানে 699 টাকারই প্রাইস পয়েন্ট, কিন্তু প্ল্যান আছে দুটো। এখন এর মধ্যে অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছে কি আমি যদি 699 টাকা প্ল্যানটা নিতে চাই তো আমি কোন প্ল্যানটার সাথে এখানে যাব। সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আসুন ভিডিওটাকে শুরু করা যাক এবং এই সম্পর্কে পুরো ডিটেলস জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমি যদি বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেড কোম্পানির কথা বলি, তো তাদের ভারত ফাইবার সেগমেন্টের যে 699 টাকার প্ল্যানটাকে এখানে প্রোভাইড করা হচ্ছে, এখানে কিন্তু দুটো প্ল্যান আপনাকে দেওয়া হচ্ছে। যখন আপনি কানেকশন নেবেন, যখন আপনি 699 টাকার প্ল্যানটার সাথে কানেকশন নেবেন, তখন আপনাকে এই অপশানটা দেওয়া হবে কি আপনি দুটো প্ল্যানের মধ্যে কোন প্ল্যানটা নিতে চান। একটা আছে 100 Mbps স্পিড এবং একটা আছে 125 Mbps স্পিড। আমি একে একে আপনাদের বলে দিচ্ছি। দেখুন, 699 টাকার প্ল্যানে যদি আপনি 100 Mbps প্ল্যানটাকে চুজ করেন, তো সেখানে আপনি পাবেন 100 Mbps ইন্টারনেট স্পিড, মান্থলি 4000 GB ডেটা, মানে 4 TB অফ ডেটা, সঙ্গে আপনি পেয়ে যাবেন OTT বেনিফিটস। এখন বিএসএনএল কোম্পানির তরফ থেকে ইউপ টিভির সঙ্গে পার্টনারশিপ করে বিএসএনএল টিভি স্কোপ সার্ভিসটাকে এখানে লঞ্চ করা হয়েছে, এবং সেই OTT বেনিফিটসগুলো পাবেন। টোটাল 4টে OTT অ্যাপে সাবস্ক্রিপশনস আপনি পাবেন, যেখানে Z5, সনিলিপ, বিএসএনএল ইউপ টিভি সাবস্ক্রিপশন, এই সকল যে বেনিফিটসগুলো আছে এখানে আপনি পাবেন মেনলি 100 Mbps স্পিডের সাথে, আপনি যদি 699 টাকা যান। ইনফ্যাক্ট যদি আপনি 4000 GB ডেটা শেষও করে ফেলেন, তাহলে আপনার ইন্টারনেটের স্পিড কমে 4 Mbps চলে আসবে, যদি আপনি 100 Mbps চুজ করেন 699-এ। কিন্তু যদি আপনি 125 Mbps চুজ করেন, ধরে নিন আপনার কোনোরূপ OTT বেনিফিটস লাগবে না, কিন্তু আপনার স্পিডটা বেশি চাই, তো সেক্ষেত্রে 699 টাকা প্ল্যানে আপনি 125 Mbps স্পিডটাকে চুজ করতে পারেন, যেখানে আপনি কোনোরূপ OTT বেনিফিটস পাবেন না, কিন্তু এখানে 125 Mbps সাথে আপনি 4000 GB ডেটা পাবেন। যদি আপনি 4000 GB ডেটা শেষ করে ফেলেন, তো আপনার স্পিড কমে 8 Mbps চলে আসবে, যেখানে 100 Mbps সাথে স্পিড কমে 4 Mbps আসছিল, এখানে আসবে 100 Mbps থেকে কমে 8 Mbps। বন্ধুরা, যখন আপনি নতুন বিএসএনএল ভারত ফাইবার কানেকশনস নেবেন, তো সেক্ষেত্রে আপনি চুজ করতে পারেন কি 699 টাকা প্ল্যানের কোন বেনিফিটসটার সাথে আপনি যেতে চাইছেন। একটা অফার চালানো হচ্ছে বিএসএনএল কোম্পানির তরফ থেকে, যেখানে আপনি 31 মার্চ 2025 আগে যদি একটা নতুন বিএসএনএল ভারত ফাইবারের কানেকশন নেন, সেক্ষেত্রে কোনোরূপ ইনস্টলেশন চার্জ আপনাকে দিতে হবে না। যেটা আগে 1000 টাকা আপনাকে ইনস্টলেশন চার্জ দিতে হতো, সেই ইনস্টলেশন চার্জটা কিন্তু কোনোরূপ ইনস্টলেশন চার্জ লাগবে না। এবং আজকের দিনে বিএসএনএল যে সকল নতুন কানেকশনস আপনাকে প্রোভাইড করছে, সমস্তটাই কিন্তু অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, মানে ভারত ফাইবার কানেকশন প্রোভাইড করছে। কারণ এর আগে বিএসএনএল কোম্পানি কিন্তু তাদের DSL কানেকশন, মানে যেটা আগে ল্যান্ডলাইন কানেকশনস কপার ওয়ারের মাধ্যমে ছিল, তার সঙ্গে যে ব্রডব্যান্ড কানেকশনসটা দেওয়া হতো, সেই ব্রডব্যান্ড কানেকশনসটা এর আগে পর্যন্ত দিচ্ছিল। কিন্তু রিসেন্টলি যে কোনো আপনি ব্রডব্যান্ড কানেকশনস ইউজ করুন না কেন বিএসএনএলে, সেটা আপনি ভারত ফাইবার কানেকশনই পাবেন যদি আপনার এলাকায় অ্যাভেলেবেল থাকে। এখন ম্যাক্সিমাম জায়গাতে অ্যাভেলেবেল করে দিয়েছে, এবং বিএসএনএল দুর্দান্ত গতিতে কিন্তু তাদের ভারত ফাইবার সেগমেন্টটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করছে এবং সমস্ত জায়গায় ব্রডব্যান্ড কানেকশন দেওয়ার চেষ্টা করছে। আর একটা ব্যাপার, 699 টাকা প্ল্যানের সাথে কিন্তু দুটো প্ল্যানের সাথে আপনি 100 Mbps যান বা 125 Mbps যান, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আনলিমিটেড ল্যান্ডলাইন কানেকশনও পাবেন। মানে ল্যান্ডলাইন কানেকশনস আপনাকে দেওয়া হবে, যদিও রিসিভারটা আপনাকে আলাদা করে কিনতে হবে, কিন্তু আপনি আনলিমিটেড কলিং করতে পারবেন উইদিন ইন্ডিয়া, যে কোনো নেটওয়ার্কে আপনি আনলিমিটেড কল করতে পারেন উইদাউট এনি প্রবলেম। তো যদি আপনি একজন বিএসএনএল এর গ্রাহক হয়ে থাকেন, তো বিএসএনএল এর মধ্যে এই কনফিউজিং একটা প্ল্যান ছিল 699 টাকা প্ল্যান, যে প্ল্যানটার আমি পুরো ক্লিয়ার করে দিলাম আপনাকে কী প্ল্যান এবং কী কী বেনিফিটস আপনাকে দেওয়া হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।